সমাপন হলো অখিল গগৈর পরিষ্কার শিবসাগর সবুজ শিবসাগর অভিযানের। শিবসাগর সমষ্টির সম্মানীয় বিধায়ক অখিল গগৈর নেতৃত্বে 12 নভেম্বর থেকে আরম্ভ হওয়া পরিষ্কার শিবসাগর সবুজ শিবসাগর শীর্ষক এক মাসের সাফাই অভিযানের 14 নভেম্বরে সফল সমাপ্তি ঘটে। মঙ্গলবারে শিবসাগর স্থিত রাইজোর দলের কার্যালয়ে সাফাই অভিযানের সফল পরিসমাপ্তিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সাফাই অভিযানকে সফল রূপ দেওয়ায় শারীরিক এবং মানসিক সহযোগিতা আগবাড়ানোর রাইজোর দলের প্রতিজন সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি শিবসাগর 14টি ওয়ার্ডের বাসিন্দাদের পরিষ্কার শিবসাগর সবুজ শিবসাগর শীর্ষক একটি সাফাই অভিযানকালে বিধায়কজনকে আগবাড়ানোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার সাথে সাথেই এই ধারা অব্যাহত রেখে শিবসাগরকে প্রকৃতার্থে পরিষ্কার শিবসাগর সবুজ শিবসাগর রূপে গড়ে তোলায় নিজের দায়িত্ব পালন করে যেতে অনুরোধ জানায়। পরিষ্কার শিবসাগর শিবসাগর অভিযানটো তাত কোনো খুদ নৰগাকে আমি একৰ পৰা 14টা ৱাৰ্ডলৈকে আমি গোটেই কামখিনি কৰিলোঁ। নলা নৰ্দমা চফা চিকুণ কৰিলোঁ। সেই সুযোগতে আমি গৈ পেলাই ৱাৰ্ডবোৰত যেতিয়া সোমাইছোঁ তেনেকুৱা অভাৱ অভিযোগবোৰৰ কথাও আমি আলোচনা কৰিলোঁ। আৰু আমাৰ যিসকল কাম কৰিবলৈ আমাৰ অনা হৈছিলে নিবনুৱাসকলক, তেখেতলোকৰ মানে খুব ধুনীয়াকৈ কামখিনি কৰিছে। যিখিনি কামত আমাৰ কোনো খুঁত ৰাখিব পৰা নাই, 14টা ৱাৰ্ডৰ ৰাইজে আমাক সহায় সহযোগ কৰিছে সকলো ক্ষেত্ৰতে। আছে তেখেতলোকে কৈছে যে এই অভিযানটো আপোনালোকে বন্ধ নকৰিব, এই অভিযানটো আপোনালোকে চলাই যাব, খুব সুন্দৰকৈ আমি আপোনালোকৰ লগত আছোঁ। আৰু বিশেষকৈ আগন্তুক পৌৰসভা ইলেকশ্যন আহিছে, পৌৰসভা ইলেকশ্যনটোৰ কাৰণেও আমি ৰাইজক এই বিষয়টো জনাইছোঁ যে এইটো আমাৰ মাননীয় বিধায়ক মহোদয়ৰ নেতৃত্বতহে এইখিনি কাম হৈছে। এই কথাখিনি আমি যেতিয়া জনালোঁ আমাৰ শিৱসাগৰ নগৰৰ ৰাইজে খুব ভাল পাইছে আৰু কৈছে যে এই অভিযানটো আপোনালোকে কণ্টিনিউ কৰক। মই কৈছোঁ আমি অলপমান দিন ৰখাম, আকৌ আমি কণ্টিনিউ কৰিম। আৰু যিকেইজন নিবনুৱা লৈ পেলাই আমি কাম কৰিছিলোঁ তেখেতলোকে মানে খুব সুন্দৰভাৱে কামখিনি কৰি পেলাই আমাক সহযোগ কৰিছে। আৰু ইয়াত এজন ল'ৰাৰ নাম মই ল'ব লাগিব যিজন আমাৰ ৰাইজৰ দলৰ গধুৰ দায়িত্বত আছে, কিন্তু তেওঁ মানে এনেকুৱা ধৰণে কাম কিছুমান কৰিছে, মুহুৰি হিচাপে কাম কিছুমান কৰি দিলে আমাক তেওঁ লগত থকাৰ কাৰণে। আমাৰ ৰঞ্জিত কি লিখে, ৰঞ্জিত বৰুৱা, ৰঞ্জিত বৰুৱাই কিন্তু যথেষ্ট কষ্ট কৰিছে 14টা ৱাৰ্ডৰ কাৰণে। ৰঞ্জিত বৰুৱাই মানে একদম হাৰ্ডলি কাম কৰিছে। এনেকুৱা এটা হৈ গ'ল তেওঁ যে এতিয়া 1ৰ পৰা 14 নম্বৰ ৱাৰ্ডলৈকে আমাৰ মানে টাউনৰ পানী ওলাই যোৱা আউটলেটটো পৰ্যন্ত তেওঁ জনা হৈ গ'ল। সেয়েহে আমি তেওঁকো অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু ভৱিষ্যতলৈও আমি আমাৰ বিধায়ক মহোদয়ৰ নেতৃত্বত আমি এনেকৈ কাম কৰি যাম বুলি আশা রাখিছো। শিবসাগর থেকে সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসমাদিত্য।